আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তা আমি আজ বানাবো চকলেট কাপকেক তো এর জন্য আমি দেখো ওই জায়গায় সব উপকরণ নিয়ে নিচ্ছি তো চলো শুরু করি প্রথমে আমি দুইটা এগ নিয়ে নিচ্ছি আমার এগগুলা এই জায়গায় যেগুলো নিচ্ছি সেগুলো ছোটো ছোটো তো সেই জন্য আমি দুইটা নিচ্ছি যদি তোমাদের সাইজে বড়ো হয় তাহলে তোমরা একটা নিয়ে নিবা ওকে তারপরে দিয়ে দেব দুধ তারপরে দিয়ে দেব অয়েল তারপরে দেবো হোয়াইট ভিনেগার এটা একটু মিক্স করে নেই তারপরে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব দেখো আমি মিক্স করে নিচ্ছি তো আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি এটা এখন ভালো করে মিক্স করে নেব দেখো আমারটা মিক্স হয়ে গেছে এটা এখন এক পাশে রেখে দেব আমি এই জায়গায় আরেকটা বাটি নিয়ে নিয়েছি এই জায়গায় আমি এখন অল অল্প ফ্লাওয়ার কোকো পাউডার বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে দেব এইগুলা এখন ভালোভাবে মিক্স করে নেব দেখো মিক্স করা হয়ে গেছে এখন আমি ওই ইনগ্রেডিয়েন্টস সাথে ওগুলো সবগুলোর সাথে মিশাই দেব আমি এখন এগুলা মিক্স করে দিচ্ছি देखो, अब हम मिक्स करो हुए से और काप के फिर बटाटा रेडी हुए से দেখো কাপ কেক বেক করার জন্য আমি একটা এরকম কাপ কেকের ট্রে নিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি এখন অয়েল দিয়ে এগুলারে গ্রেস করে দেবো অয়েল দিয়ে গ্রেস করে দিলে কাপ কেকগুলো যখন উঠাবো তখন আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না চলো আমি সবগুলো করে নিই এ দেখো মল্টের ভিতরে আমার অয়েল লাগানো হয়ে গেছে তা আমি কাপ কেকগুলো মোল্টে দেওয়ার জন্য এরকম একটা চামিজ ব্যবহার করতেছি তো তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা যে কাপ দিয়ে আমরা মেজারমেন্ট করি ওইটা দিয়ে দিতে পারো তা আমার কাছে ওইটা নাই তো আমি সেজন্য এটা ইউজ করতেছি